Welcome back to another Minecraft gameplay. যেমন কি তোমরা দেখতে পাচ্ছ মাইনক্রাফটে এখন বৃষ্টি হচ্ছে আর আজকে মাইনক্রাফটে আমি অনেক খতরনাক জিনিস বানাইছি যেটা আমি তোমাদেরকে দেখাবো বাকি কত সুন্দর লাগতেছে এখন তোমরা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখো অনেকগুলো চেরি গাছ লাগিয়ে দিয়েছি আর আমার সঙ্গে টমি ভাই উঠে যাও ভাই কত কিউট ভাই টমি তো চলো গাইস আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি বানাইছি আমার ঘরের মধ্যে সেই সেই জিনিস বানাইছি আরে ওই ভিলেজার কোথা থেকে আসলো আমার এখানে ভাই আমার বাড়ির ছাদের উপরে ভিলেজার কোথা থেকে আসলো হ্যালো ভিলেজার ভাই কেমন আছিস ভাই আমার ভিলেজ দেখো ভাই কত দূরে আমি দেখাও যাচ্ছে না এখান থেকে ভিলেজ আরে ভিলেজ থেকে এত দূর আমার বাড়ির উপরে ছাদে কিভাবে আসলো আমি জানি না আমার যতটুকু মনে হচ্ছে গাইস এই ভিলেজারটা অনেক একা ওই ভিলেজারের মধ্যে হয়তো এর কোনো গার্লফ্রেন্ড ছিল যে একে ছাইরে দিছে তার জন্য এই দুঃখে এখন ঘুরে বেড়াচ্ছে আমার বাড়ির ছাদের মধ্যে তোর সঙ্গে আমি আছি ভাই আমি হব তোর বন্ধু ভাই এই ভিলেজারটা অনেক কষ্টে আছে আমার কাছে একটা নেম ট্যাগ আছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি না ফিশিং করতেছিলাম তো আমি এই নেম ট্যাগ পাইছি পপার ফিশও পাইছি জানি না এগুলো কি কাজে দেয় তোমরা আমাকে কমেন্টে বলো বাকি নেম ট্যাগটা দিয়ে না একে নাম দিব আমি এখন এক মিনিট দাঁড়াও নিচে চলো ফটাফট আমার অ্যানভিলের মধ্যে চলো ওকে তো আমি আমার আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে চলে আসছি নেম ট্যাগটাকে এইখানে রাখি আর এর নাম আমরা রাখবো হলো মন্টু ইয়েস গাইস এর নাম আমরা রাখবো মন্টু কারণ এর মন ভেঙে গেছে তার জন্য এর নাম মন্টু আর বাকি আমি না অনেকগুলো খাওয়ার এখানে দিয়েছিলাম কোথায় রাখ এই তো খাওয়ার পাই গেছি খাওয়াটা নিয়ে এনে খাওয়ারটা অনেক দরকার চলো খাওয়ার খাই নিচ্ছি আমরা লেটস গো ফটাফট বাকি আজকে তোমাদেরকে সেই সেই জিনিস দেখাবো আমি কি কি বানাইছি অফলাইন তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট সবার আগে একে আমার নামটা দিয়ে দিই বেচারা ভাই অনেক কষ্টে আছে দেখো ভাই কত কষ্ট এর জীবনে আমি জানি যে তোকে ভিলেজাররা তোকে ভিলেজ থেকে বের করে দিছে টেনশন করিস না তুই আজকে আমার সঙ্গে থাকবি আমি রাখবো তোকে আমার বাড়িতে গাইস আজকে থেকে আমার এখানে থাকবে আমার রুমে থাকবে আয় নিচে 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 বাকি গাইস এখন সময় চলে আসছে তোমাদেরকে আমার জিনিসপত্র দেখানো আমি কি কি বানাইছি সবার আগে গাইস আমি একটা আন্ডারগ্রাউন্ড বেস বানাইছি ইয়েস তোমরা আমার আন্ডারগ্রাউন্ড বেস হয়তো দেখছো যে এটা হলো আমার আন্ডারগ্রাউন্ড বেস যে এটা কিন্তু এটা হলো আমার আন্ডারগ্রাউন্ড বেস না এটা কোনো বেস হলো ভাই আজকে তোমাদেরকে আমি একটা ব্রিলিয়ান্ট বেস দেখাবো যেটা দিন রাত এক করে বানাইছি কিন্তু তার আগে আমি তোমাদেরকে আরো জিনিসপত্র দেখাবো যেটা হলো আমার ভিলেজ ভাই তো আমি আমার ভিলেজটাকে কিছু আপগ্রেড করছি আমাকে একটা শিল্ড বানাতে লাগবে আমার কাছে আয়রন আছে কিন্তু আমি আয়রন গুলো না খরচা করবো না কারণ আমাকে অনেকগুলো ল্যান্টার্ন লাগবে এই তো আমাদের টমি আর এখানে কি আছে এটা বমি আর এটা হলো জমি চলে সবাই একসঙ্গে আমরা একসঙ্গে থাকবো বাকি এখন তোমাদেরকে আমি আমার ভিলেজ দেখাবো ভাই অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট হয়েছে এগুলো বানাইতে এই দেখো গাইস আমার ভিলেজ দেখো আমি জায়গাটাকে না একটু বড় করছি আর আশেপাশে গাছ লাগিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি এরকম করে দিয়ে আর ল্যান্টার্ন লাগাই দিয়ে এই দেখো গাইস আমাদের ভিলেজ কত সুন্দর লাগতেছে আরে দেখো এখানে আমার ভিলেজের নাম দিতে লাগবে ভিলেজের নাম আমরা কি দিব ভাই কমেন্টে বলো তোমরা ভিলেজের একটা ভালো একটা নাম বলো এখানে আমি আলু চাষ করতে দিয়ে দিছি এখান থেকে আমি আলু নিতে পারবো যতটুকু আমার আলু দরকার এখান থেকে আমি নিয়ে নিতে পারবো নিয়ে নি ভাই কিছু আলু নিয়ে নি তবে আলু গেলে কেনা আবার লাগাইতে দিয়ে দিই আমি আবে ঝমি শোন না ভাই তোরা রাস্তা থেকে সর একটু আমাকে কাজ করতে দে আমি এদিকে বৃষ্টির মধ্যে কাজ করতেছি ভাই তোদের একটু মায়া দয়া নাই ওকে এখান থেকে চলো এদিকে আসো ভিলেজটাকে না আমি আরো ভালো মতো সাজাইতে লাগবে একদম পারফেক্ট ভিলেজ বানাতে লাগবে ও এখানে একটা ট্রেডার আছে আর এখানে দেখো আমি একটা সিঁড়ি বানাইছি সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠবো আর এই দিকে আমাদেরকে ভিলেজটা এখন আমি বানাই নাই ভাই অনেক এটা বানাইতে আমার বহুত টাইম লেগে গেছে আর আমার গ্রামের পাশে একটা আলাদা ভিলেজ আছে এই দেখো একটা ছোট্ট ভিলেজ আছে আমার যতটুকু মনে হচ্ছে ওখানে অনেকজন ট্রেডার মেডার থাকবে তো ওখান থেকে আমি জিনিসপত্র চুরি করে নিয়ে আসি আর আমার ভিলেজে আমি জব দিব ভাই আমার ভিলেজারদেরকে তো এক কাজ করে আমি না এখানে খুঁজতে লাগবে যে কি কি আছে এই ভিলেজের মধ্যে এক কাজ করি পিকেক্স এটাকে ভেঙে দিই এটা হলো ব্রিউইং স্ট্যান্ড চলো এটাতে কোনো একটা নতুন নতুন জব চলে আসবে হ্যাঁ বাকি আগের এপিসোডে আমি একটা ট্রেজার ম্যাপ পাইছিলাম সেই ট্রেজার হান্টও করতে যাবো আজকে আমরা কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমার সিক্রেট জায়গাটা দেখাই দিচ্ছি যেটা আমি আজকে বানাইছি ফটাফট আগে বাড়ি পৌঁছে যাই ওকে ঘরের ভিতরে ঢুকে গেছি আমি ওকে তো গাইস এইবার সময় চলে আসছে তোমাদেরকে দেখানোর আমার সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেস দেখো গাইস সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেসটা হলো দেখো এটা আমার ঘর এইখানে দেখো তোমরা জানো যে এখানে আমার নরমাল বেসটা আছে যেটা আমি বানাইছিলাম আগের এপিসোডে এই দেখো এটা হলো সেই নরমাল বেসটা বানাইছি কিন্তু গাইস এর নিচে দেখো একবার এর নিচে ভাই আরো জায়গা আছে আর সেখানে আমি বানাইছি আমার আন্ডারগ্রাউন্ড বেস কিন্তু আমরা এখান থেকে যাব না এটাকে বন্ধ করে এটা হলো উপরে আসার রাস্তা এই পাশে হলো যাওয়ার রাস্তা এই পাশে আমরা ডাইরেক্ট জাম্প মারবো ও নাইস এইটা হলো গাইস আমাদের আন্ডারগ্রাউন্ড বেস এইটা আমাকে খুঁড়তে খুঁড়তে বহুত টাইম লাগছে আর নিচে দেখো স্টোন করছি স্টোন আমি দিছি স্টোন ব্রিক্স দিছি আর এই পাশে দেখো খেতি বাড়ি করবো এটার তো একদম সিক্রেট জায়গা ভাই এটা কেউ জানবে না এটাকে আমি না আরো সিক্রেটলি করবো যাতে এটার ভিতরে কেউ আসতে না পারে আর এই পাশে দেখো এই পাশেও আমি খেতি বাড়ি করবো আজকে এটাকে আমরা কমপ্লিট করবো এটা আমি অফলাইন করছিলাম আজকে আমরা এটা কমপ্লিট করবো আর এই জায়গাটা অনেক খালি খালি লাগতেছে তার জন্য গাইস এই দেখো এই পাশে আমি এরকম করে লাইট এরকম করে ভরাই দিতে লাগবে আমাকে ওকে তো একটা ল্যান্টার্ন আমি এইখানে রেখে দিই আর একটা ল্যান্টার্ন এখানে রাখি দেখো এরকম করে আমাকে জায়গাটাকে পুরোটা এরকম করে আমি আলাদা আলাদা স্টোর দিব মানে এখানে একটা জায়গা
আছে যেখানে দেখো আমি বেড রাখছি, এই পাশেও একটা আমি জায়গা বানাচ্ছি, এখানেও কিছু একটা দিব, এরকম করে আমাকে পুরাটা ওয়াল ভর্তি করতে লাগবে ভাই, পুরাটা মানে ভিতরে আসলে যেন মনে হয় ভাই আয়রন ম্যানের বেসে ঢুকে গেছে। তোরা সিক্রেট বানাবো, আমার কাছে যতগুলো সিড আছে সেগুলো আমি এখানে লাগাই দিই এখানে আগে। ওকে, তো আমার সিডস খতম হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো সিড লাগছে। তোমরা দেখছো কতটা বড় জায়গা বানাইছে, এই জায়গাটা যখন পুরাটা ভরে যাবে না ভাই সেই লাগবে ভাই সেই লাগবে। দেখো ভাই এখানে মাইনিং করতে করতে কত কিছু পাইছি আমি, আয়রন তো ভর্তি হয়ে গেছে ভাই, 64 আরো আয়রন বাইছে আছে এখানে, 55টা এখানে আছে, অনেক আছে ভাই অনেক। এটাকে কমপ্লিট করার আগে আমরা যেটা করব সেটা হলো ট্রেজার হান্ট করতে হবে ভাই। তো তার আগে ভাই ওখানে যাওয়ার আগে আমাকে যেটা করতে লাগবে, সবার আগে না আমি কিছু খাবার বানাতে দিয়ে দিই, আর সবার আগে বেডটাকে আমি নিয়ে নিই, কারণ বেড ওখানে আমাকে লাগবে, বেড নিয়ে নিই, আমাকে একটা শিল্ডও বানাতে লাগবে। ওকে, তো এবার আমরা প্ল্যাঙ্কস গুলোকে নিবো, এখানে এরকম করে লাগাই দিবো, আর একটা আয়রন নিবো, আয়রনটাকে এখানে লাগাই দিবো, আর আমাদের শিল্ড রেডি হয়ে গেছে। যাই হোক ভাই, আমাকে এখন ডায়মন্ড লাগবে, ডায়মন্ড নিয়ে নিচ্ছি আর ট্রেজার ম্যাপটাও নিয়ে নিচ্ছি আমি। চলো এবার নিচে যাওয়া যাক আমার আন্ডারগ্রাউন্ড বেসে, এরকম করে ডাইরেক্ট আমরা জাম্প করবো আর আমরা পৌঁছাবো আমাদের আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে। এইখানে আমাদের খাওয়ার রেডি হচ্ছে, খাওয়ারটাকে নিয়ে নিই, খাওয়ারটাকে খাইও নি ফটাফট। ওকে, এবার আমাকে যেটা লাগবে সেটা হলো ডায়মন্ডের সোয়ার্ড বানাতে লাগবে, আমার কাছে স্টিক আছে তো। ওকে, তো লেটস গো, আমরা ডায়মন্ডের সোয়ার্ডও বানিয়ে নিচ্ছি, আর ডায়মন্ড না আমি খরচ করবো না, ডায়মন্ড গুলাকে না আমি রেখে দিই ব্যাস। তো চলো গাইস, আজকে আমরা যাবো ট্রেজার খুঁজতে, আর আমাদেরকে আজকে এটা কমপ্লিটও করতে লাগবে। আমরা ফটাফট ট্রেজার লুইটে আসি, আর তারপরে আমরা আন্ডারগ্রাউন্ড বেসটাকে আমি কমপ্লিট করবো। আমার যতটুকু মনে হচ্ছে ট্রেজার ম্যাপটা এই সাইডেই আছে, এখনো ট্রেজার ম্যাপটা ভালো তো খুলে নেই, এখন যাই না ভাই ট্রেজার খুঁজতে আমাকে কতক্ষণ লাগবে। হ্যালো আয়রন গোলেম, হ্যালো 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 হ্যালো, ভাই হাফ হার্ট করে দিছে। জমি হিট দ্য গ্রাউন্ড টু হার্ড, টমি ওয়াজ স্লেন বাই ভাই টমি, আর ছবিকে মারি দিল আয়রন গোলেম ভাই। ওরা কি করছিল তোর ভাই? আমি অন্য গ্রামে আসছিলাম, আর এখানে আমি আয়রন গোলেমকে ভুল করে একটা টাচ করে দিয়েছিলাম, মানে এমনি ইয়ার্কি মারতেছিলাম ভাই আয়রন গোলেমের সাথে, আর ও আবার টমি আর ছমিকে মেরে দিল, আমার পেটকে মেরে দিল ভাই। ওকে, তো গাইস আমি চলে আসছি অনেকটা দূরের মধ্যে, এবার আমাকে না ফটাফট না বোর্ড বানাতে লাগবে, ফটাফট প্ল্যাঙ্কস আমি না সবার আগে বোর্ড বানাই, বোর্ড কিভাবে বানাই ভাই? হ্যাঁ বোর্ড বানাই নিছি। ওকে, তো এবার বোর্ড নাও, চলো খুলি। সবার আগে ম্যাপটা কোথায় গেল ভাই? আমার হাতের মধ্যে ছিল, এই দেখো আমরা হলো এইখানে, আর আমাদেরকে যেতে লাগবে এই এক্সটার মধ্যে। আমরা যদি আগে যাই, তো আগে যাওয়ার পর আমরা ম্যাপটা খুলি, এই দেখো এদিকে আমাদের এদিকে কোথাও যাইতে লাগবে, এই যে এই দিকে। ওকে, তো গাইস আমার যত মনে হচ্ছে আমি চলে আসছি এই জায়গাটার মধ্যে, আমাকে এইখানেই তো কোথাও থাকা দরকার। আবে আর রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, এক মিনিট আমি ঘুমাই যাই সবার আগে। ওকে, তো সকাল হয়ে গেছে, এইবার আমাকে ভালোমতো খুঁজতে লাগবে যে এখানে কোথায় আছে। একদম এই জায়গাটার নিচে আমি খুঁজবো, কিন্তু আমাকে না একদম ভালোমতো করতে লাগবে, কারণ একটু যদি হয় আমি জলের মধ্যে বেশি এখন নিঃশ্বাস নিতে পারবো না। ওকে, এবার আমাকে না উপরে এরকম করে ব্লক লাগাতে লাগবে। ওকে ওকে, এবার আমি নিঃশ্বাস নিতে পারবো আরামসে। এবার চলো ভাই খোঁজা যাক। আবে এক, ওই পাই গেছি পাই গেছি পাই গেছি পাই গেছি পাই গেছি, চলো চল চল ফটাফট চল চল চল, আরে চল ফটাফট এখানে গিয়ে এরকম করে বন্ধ, ব্যাস বন্ধ হয়ে গেছে। এবার এখানে আমাকে একটা ব্লক রাখতে হবে, ব্যাস এবার চেষ্টা খুলে যায়। ও অনেকগুলো জিনিস পাই গেছি, ডায়মন্ড পাই গেছি ভাই, যাই না আমি এগুলো কি কাজে দেয়, হার্ট অফ দা সি এগুলো কি কাজে দেয় তোমরা কমেন্টে বলো। ওকে, আমি এখন চলে আসি রিটার্ন, আর এটা হলো সেই ভিলেজটা যেটার মধ্যে ওই আয়রন গোলামটা আছে, যে আমার টমি আর ছবিকে মেরে দিছে। এই দেখো এই দেখো, এটা হলো আয়রন গোলামটা। তোর তো ভাই মৃত্যু আছে, তোর আমার হাতে মৃত্যু লেখা আছে তোর হাতে ভাই। আমার আগে একে যেন কেউ মারতে না পারে, তার জন্য একে আমরা হিল করে দিই। তোকে আমি আজকে বাঁচাচ্ছি, এই নে এই নে, তোকে আয়রন দিচ্ছি, নে এই নে আয়রন, নে ঠিক হয়ে যা ভাই, এমন ভাবে মারবো আমি তুই মনে রাখবি সারা জীবন। ওকে, তোকে চলে আসছি আমি আমার ঘরের মধ্যে, আর এখন দেখো সানসেট হচ্ছে, কত সুন্দর লাগতেছে ভাই এখান থেকে দেখতে, দেখো পাতা ঝরে ঝরে পড়তেছে, আর কত সুন্দর লাগতেছে ভাই। মন্টু ভাই এত কষ্ট এর জীবনে, সারাক্ষণ এখানেই থাকে, কিছু খাবি বাকি? চলো আমরা এখন মন্টুকে একা ছেড়ে দিই, বেচারা অনেক কষ্টে আছে, আর এখন আমরা যাবো আমাদের বেসের মধ্যে। ওকে, তোকে আমি আমার বেসের মধ্যে চলে আসছি। তো আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথমে আমরা এই জায়গাটাকে খালি করব, এই জায়গাটার মতন বানাবো, কারণ এখানেও আমি চাষ করব, তো এই জায়গাটাকে সর্বপ্রথম খালি করি। আমার কাছে ডায়মন্ড আছে, তো ডায়মন্ডের পিকেক্স বানাবে, ফটাফট হয়ে যাবে কাজ। ডায়মন্ডের পিকেক্স বানিয়ে নিছি, এবার তাড়াতাড়ি হবে কাজ। ওকে, তো আমি এই জায়গাটাকে খালি করে দিচ্ছি, এবার আমাকে যাইতে লাগবে উপরে। এবার আমাকে যেটা করতে হবে, ওয়াটার ব্যাকেট আছে আমাকে, এবার ডার্ট লাগবে ভাই, ডার্ট আমার কাছে ছিল, আমার কাছে ডার্ট নেই ভাই, একটা ডার্ট আছে, এক কাজ করে ফটাফট আমি না ডার্ট নিয়ে আসি।
ডার্ট এ ভাই বহুত ডার্ট আছে ওকে ডার্ট আমার যতটুকু মনে হচ্ছে হয়ে যাবে এতটুকু ফসল করার জন্য আমাকে ডার্ট লাগবে এক মিনিট দাঁড়াও ওকে ডার্টটাকে এইখানে রাখি আমার যতটুকু মনে হচ্ছে এবার ডার্ট কমপ্লিট হয়ে যাবে আর ডার্টের দরকার পড়বে না ওকে তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুধু আমাকে একটু লাইট দিয়ে দি ভাই অনেক অন্ধকার অন্ধকার লাগতেছে ভাই জায়গাটা ভাই এই জায়গাটা আলো আলো কিভাবে করবো তোমরা কমেন্টে বলো আমার যতটুকু মনে হচ্ছে উপরে যদি আমি লাইট দিয়ে দিই তাহলে আমার যতটুকু মনে হচ্ছে সুন্দর লাগবে জায়গাটাকে তার আগে আমাকে জল ভরতে লাগবে এরকম করে আর এখানে আমি আনলিমিটেড ওয়াটার বানাইছি এখান থেকে জল নিবো আর এই জায়গাটা মধ্যে ভরে দিবো ওকে তো গাইস আমার কমপ্লিট হয়ে গেছে এই কাজটা দেখো আস্তে আস্তে সবকিছু ভিজতেছে আর এখানে আমি ফসল লাগাবো পুরোটাকে ভর্তি করে দেবো তখন অনেক সুন্দর লাগবে দেখতে এরকম ওয়াল ভিতরে এতটা জায়গা থাকবে এরকম করে অনেকগুলা জিনিসপত্র এখানে এখানে একটা রাখবো এখানে একটা বানাবো এইখানে একটা বানাবো পুরো ওয়াল গুলো আমি ভর্তি করবো যাতে আমি আমার স্যুট বুট সবকিছু রাখবো মানে আয়রনের স্যুট নেদারের যত কিছু আমি ফিউচারে আনবো সবকিছু এই জায়গাটার মধ্যে রাখবো এটা আমার সিক্রেট একটা বেস ভাই জল নিয়ে এখানে যদি আমি জলে আনলিমিটেড জল করে দিই সবার আগে এখানে আনলিমিটেড জল করে দেয় ওকে এবার আনলিমিটেড জল হয়ে গেছে এখানে এই জায়গাটাকে যদি আমি পুরোটা হো দিয়ে এরকম করে কভার করে দিই সিডসটাকে যদি এখানে লাগাই দিই এরকম করে দেখো এখানে আমি সিডসে ভরাই দিছি এবার আমাকে যেটা লাগবে সেটা হলো একটা শিপ লাগবে ভাই মানে অনেক কিছু আমি মাইনক্রাফটের জিনিসপত্র এটার মধ্যে রাখতে যাচ্ছি দেখো এখানে শিপ থাকবে এখানে গ্লাসে আমি কভার করে দেবো এখানে গ্লাস বানাতে দিয়ে দিছি আমি আর আমি ফটাফট শিপ নিয়ে আসি একটা চলো শিপ চলাই চলাই চলো 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 পাই গেছি পাই গেছি ভাই পাই গেছি ভাই পাই গেছি ভাই আয় 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 ফটাফট ফটাফট এক্সটা কিনে আমাকে দরজা বাংলা ভাঙতে লাগবে এখন ও ভাই আর কোথায় যাচ্ছিস শিপ ভাই শিপ ভাই এই যে উইট 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 এই দেখো উইট আছে আমার কাছে আয় এদিকে আয় এদিকে ভাই দাঁড়া আছে ভাই ঢুকতেছ না কেন আরে পর নিচে পর নিচে পর ঢুকে ওই ঢুকেছে ঢুকেছে এত কষ্ট ভাই কতক্ষণ ধরে আমি ট্রাই করছি ওকে ভাই বহুত কষ্ট করে শিপটাকে নিয়ে আসছি এবার তোকে আমি একটা ভালো তোকে এখন আর কোনো চাপ নাই ভাই এখন তুই এখানে ফাইসে থাকে এখন আর তুই উপরে যাইতে পারবি না যত ট্রাই কর এদিকে 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 ভিতরে এটা ভিতরে এটা ভিতরে আর এটা এরকম করে এদিকে বন্ধ করে দিছি এবার এবার কোথায় যাবি এবার কোথায় যাবি ফাইনালি গাইস বন্ধ করছি এবার ল্যান্টার্ন কোথায় ছিল আমার কাছে তিনটা ল্যান্টার্ন আছে এইখানে একটা এই দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই পাশে একটা শিপ আছে তারপর এখানে আমি স্কেলেটনও রাখবো জম্বিও রাখবো আয়রন গোলামকেও রাখবো এখানে আমি বাকি আয়রন গোলামের কাছ থেকে বদলা নিতে হবে আমাদেরকে তোমাদেরকে গেমপ্লেটা ভালো লাগে গেমপ্লেটাকে ফটাফট লাইক করো চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করো বাকি দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেমপ্লেতে বাই বাই